আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের বাংলা হেলথ টিপস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী। আজকে আপনাদের সাথে আলোচনা করব খুব অল্প সময়ে, অর্থাৎ এক থেকে দুই সপ্তাহের মধ্যে আপনাদের মাথার খুশকি কীভাবে সম্পূর্ণরূপে দূর করবেন। সাধারণত আমাদের এই চ্যানেলে আমরা প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলো পোস্ট করে থাকি, কিন্তু সবসময় প্রাকৃতিক যে উপাদান সেগুলো দিয়ে নিরাময় পেতে অনেক সময় বেশ কিছু সময় লেগে যায়। কিন্তু আমাদের দর্শকরা, আমাদের একান্তই নিজস্ব যে দর্শকরা আমাদের চ্যানেলকে ভালোবাসে, তারা আমাদের চ্যানেলে কমেন্টস করে যে এমন কিছু উপায় বলার জন্য যেগুলো প্রাকৃতিক উপায়ের পাশাপাশি মেডিকেটেড কোনো ট্রিটমেন্ট যদি হয় সেগুলো ভালো, সেগুলো যদি সম্ভব হয় আমরা যেন ওইগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, যাতে করে খুব অল্প সময়ের মধ্যে তারা যেন সেই সকল সমস্যা থেকে রেমেডি পেতে পারে। ঠিক তাদের কমেন্টসের উপর ভিত্তি করেই আজকের আমার এই মেডিকেটেড ভিডিওটা তৈরি করা, যার মাধ্যমে খুব অল্প সময়ের মাধ্যমে আপনারা আপনাদের মাথার খুশকি চিরতরে নির্মূল করতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে প্রাকৃতিক উপায়ে কীভাবে মাথার খুশকি দূর করা যায় সেই সম্পর্কে ভিডিও আছে। আপনারা যারা আগ্রহী প্রাকৃতিক উপায়ে কোনো সাইড ইফেক্ট বাদেই সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে কীভাবে খুশকি দূর করবেন সেটা জানতে ইচ্ছা করেন, তাহলে আমাদের ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকে আপনাদেরকে অসাধারণ একটা প্রোডাক্ট দেখাবো, যার মাধ্যমে খুব অল্প সময়ে কিন্তু আপনারা ইচ্ছা করলেই আপনাদের খুশকি দূর করতে পারেন। সেই শ্যাম্পুটির নাম হচ্ছে ওডিসি, ঠিক আছে? এটা বাংলাদেশের যে কোনো দোকানে আপনারাও, অর্থাৎ যে কোনো ওষুধের দোকানে আপনারা এই শ্যাম্পুটি পাবেন, কিন্তু যে কোনো ওষুধের দোকানে শ্যাম্পুটা খুবই ভালো, ঠিক আছে? বাংলাদেশে একমাত্র এই ওডিসি শ্যাম্পুটি আছে যেটি হচ্ছে খুশকিনাশক, মেডিকেটেড কন্ডিশনারযুক্ত মেডিকেটেড খুশকিনাশক শ্যাম্পু হচ্ছে এই ওডিসিটা। এখানে মজার বিষয় আছে, এখানে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে কিটোকোনাজল বিপি আছে 20 মিলিগ্রাম এই শ্যাম্পুতে। এই শ্যাম্পুটা ব্যবহার করা খুবই সহজ, এবং সবচেয়ে বড় কথা এই ওডিসি একমাত্র মেডিকেটেড শ্যাম্পু যা খুশকি ও সেভারিক ডার্মাইটিস এর চিকিৎসাতে ব্যবহার হয়ে থাকে বাংলাদেশে। খুবই ভালো, বাংলাদেশে যতগুলো মেডিকেটেড শ্যাম্পু রয়েছে আপনার খুশকির জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওডিসি। এই শ্যাম্পুটা প্রাইস হচ্ছে 8 টাকা, এই যে এক একটা ফাতা দেখতেছেন শ্যাম্পুর ফাতার মতো, এটাতে 8 টাকা দাম। এটার খুবই ভালো কাজ দেয়। এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি। এই শ্যাম্পুটা কি করবেন, আপনাদের প্রথমে চুলটা ভিজিয়ে নেবেন, তারপরে ওডিসি শ্যাম্পু আপনারা চুলে ফেনা তৈরি করবেন। ফেনা তৈরি করার পরে আপনারা ভালো মতো মাথাটা একটু ম্যাসেজ করবেন, শ্যাম্পু দিয়ে ফেনা তৈরি হয়ে যাবে। তারপরে আপনারা 5 মিনিট মাথাটা ওইভাবে রেখে দেবেন। সবসময় আপনার শরীরের অন্যান্য জায়গায় আপনারা গোসল করতে পারেন, বাট মাথাতে পানি দেবেন না 5টা মিনিট। 5 মিনিট এভাবে রাখার পরে চুলটা খুব ভালো মতো ধুয়ে ফেলতে হবে। আবারও বলছি, চুলটা খুব ভালো মতো ধুয়ে ফেলতে হবে। আর এই ওডিসি শ্যাম্পু আপনি যদি খুব ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনাকে সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে হবে, এবং সপ্তাহে 2 থেকে 3 বার যদি আপনি ইউজ করেন তাহলে আপনি মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই আপনার মাথা খুশকিমুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আপনার স্ক্যাল্পে, মাথার স্ক্যাল্পে যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আশা করা যায় 2 সপ্তাহের মধ্যে আপনার মাথার খুশকি চিরতরে দূর হয়ে যাবে। তো যেহেতু মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেও পারে, যদিও এই মেডিসিনের কোনো জায়গাতে এই শ্যাম্পুর কোথাও পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো কিছু বলা হয়নি, কেমন, তারপরেও যেহেতু মেডিকেটেড কিছু থাকতেও পারে, এটা খুব একটা আহামরিক ক্ষতি হবে না। আপনারা ন্যাচারাল ওয়ের পাশাপাশি যারা মেডিকেটেড ওয়েতে এই শ্যাম্পুটি ইউজ করতে চান, তারা অবশ্যই এই ওডিসি শ্যাম্পুটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের খুব কাজে দিবে এই শ্যাম্পুটা আপনাদের খুশকি দূর করতে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে এই ওডিসি শ্যাম্পু নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন, অথবা আপনাদের কাছে যদি অন্য কোনো মেডিকেটেড শ্যাম্পু বেশি ইফেক্টিভ মনে হয় আপনার ইতিমধ্যে ব্যবহার করেছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন, তাহলে আমাদের অন্যান্য দর্শকরাও আপনার মূল্যবান কমেন্টস থেকে জানতে পারবে ও বুঝতে পারবে, এবং ওডিসির সাথে আপনার ব্যবহৃত শ্যাম্পুটার কম্পেয়ার করতে পারবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে আপনার পাশাপাশি আপনার পরিচিত বন্ধুরাও ভিডিওটি দেখে উপকৃত হবে, জানতে পারবে। বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর বড় করব না, এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।